যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ মমতা বিজেপির সাহায্য চেয়েছিল দোলা সেনকে জেতাতে বললেন মুকুল রায় বুধবার রাজ্যসভায় ইএসআই অর্থাৎ এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কমিটির সদস্য পদের জন্য ভোটাভুটিতে স্বস্তিজনক ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের সাংসদ দোলা সেন এ ব্যাপারে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায় তিনি দুপুরে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বাড়িতে গিয়েছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তৃণমূলের আর কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন জবাবে মুকুলবাবু বলেন গতকাল রাজ্যসভায় ভোটাভুটিতে বিজেপির সাহায্য নিয়ে জিতেছেন দোলা সেন বিজেপির সমর্থন চেয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় দোলা সেন তো এমনি যেতেনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ রয়েছেন বারো জন কিন্তু দোলা ভোট পেয়েছেন বিরানব্বইটি কেউ তো তার জন্য বিজেপির সমর্থন চেয়েছেন সেটা মমতাই চেয়েছেন লোকসভা ভোটের আগে ও একবার মুকুলবাবু দাবি করেছিলেন বিজেপি তথা এন নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অবশ্য এইসব দাবিকে গুরুত্ব দিতে চায়নি বাংলার শাসক দলের মুখপাত্রের বক্তব্য এসব বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন মুকুল রায় বস্তুত রাজ্যসভার ভোটাভুটিতে দোলা সেন যে বিজেপির ভোট পেয়েছেন অঙ্কের নিরিখে তা নিয়ে সংশয় নেই ভোটের ফলাফলই তা স্পষ্ট অনেকের হিসেবে খুব কম করে বিজেপির বাইশটি ভোট পেয়েছেন দোলা যা দেখে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ও বলেন বিজেপি তৃণমূলের তলায় তলায় আতাত রয়েছে আমরা তো আগেও বলেছি কয়েক দিন ধরে প্রসঙ্গত এই প্রদীপ ভট্টাচার্যই কিন্তু তৃণমূলের ভোটে রাজ্যসভায় গিয়েছেন রাজ্যসভা থেকে বিরোধী দলের একজন সাংসদ বরাবরই ইএসআই বোর্ডের সদস্য নির্বাচিত হন আগে ওই পদে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় তার মেয়াদ ফুরোনোর পর এবার সেই জায়গায় তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন দোলা সেন আর কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য কিন্তু ভোটাভুটিতে তিনি দোলার কাছে পরাস্ত হন পর্যবেক্ষকদের অনেকের মতে বিজেপি কখনোই চাইবে না যে কংগ্রেসের সদস্য জিতুক সেই কারণে কৌশলগতভাবে তাদের অনেক সদস্য তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়েছেন আর এই জন্যই সত্যি তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে সাহায্য চেয়েছিলেন কি না তা স্পষ্ট নয় তৃণমূল ও স্বীকার করছে না মুকুলবাবু যখন এনও দাবি করছেন তখন তার দায়ও তার এখানে একটি কথা সবার মনে আসতে পারে বিজেপি কেন তৃণমূলকে সাপোর্ট করলো এক্ষেত্রে যদি সাপোর্ট না করত তাহলে কংগ্রেস জেতার সম্ভাবনা ছিল কংগ্রেস জিতলে বিজেপির পক্ষে সেটা ভালো হতো না বলেই তারা কৌশলগত কারণেই তৃণমূলকে ভোট দিয়েছে এবং দোলা সেন জিতেছেন